আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি শাড়ির ডিজাইন শেয়ার করছি। তো আজকে যে শাড়িটা সেটা হচ্ছে সেমি মসলিন শাড়ি। তো আজকে একদম হোয়াইট কালার একটা শাড়ির মধ্যে মাল্টি কালার ফুল দিয়ে করা। তো এটা একটা অর্ডারের শাড়ি। তো এই আপুটা বলেছিল আমাকে যে তার হোয়াইট কালার শাড়ির মধ্যে পেস্ট কালারটা একটু বেশি থাকবে, যার জন্যে অন্য যে দুই তিনটা কালার আমি এখন পিঙ্ক কালার, তারপর বেগুনি কালার, তারপর হচ্ছে যে এটা আছে হলুদ কালার, এই কালারগুলোর সাথে আমি পেস্ট কালারটা একটু বেশি রেখেছি। তো এই কয়টা কালার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আর সেমি মসলিন শাড়িটা যখন আপনি কাজ করবেন তখন কিন্তু কাজটা আরও বেশি সুন্দর হয়। তো শাড়ির উপরেই আরও অনেকটা কাজ ডিপেন্ড করে ভালো মন্দের। তো যাই হোক, এখানে দেখুন ফুলের মাঝখানে আমি একটু কি দিয়েছি, এখানে আফসান দিয়েছি, এখানে যেই অ্যাশ কালারের যে আফসানটা আছে সিলভার কালার সেটা দিয়েছি। এতে করে হবে কি, যেমন একটা পাথর বা স্টোনের মতো লাগছে দূর থেকে, আর কাছ থেকে তো আর বেশি সুন্দর লাগে। তো যাই হোক, সম্পূর্ণ কারি মানে শাড়ির কাজটা আমি শেষ করেছি একদিনের মধ্যে, কারণ তার খুব সেমি মসলিন শাড়ির সাইডে কিন্তু টার্সেল করা থাকে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে আরেকটা জিনিস যেটা টার্সেল করার কারণে কিন্তু দেখতে ভালো লাগে। তো যদি হাফ সিল্ক শাড়ি হয় তাহলে এখানে মাল্টি কালার দিয়েও কিন্তু টার্সেল করে নিলে সেটাও ভালো লাগে। তো যাই হোক, ডিটেলসে আপনাদেরকে এখন শাড়ির ডিজাইনটা দেখিয়ে দেবো। আর তার আগে বলে দিচ্ছি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার সকল ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক পেজেও দিয়ে থাকি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে জোহর নাসি ব্লগ। তো সেখান থেকেও কিন্তু আপনারা সব ভিডিও দেখতে পারেন এবং একটি ফলো দিয়ে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখন আমি যেটা করছি, আমি এখন রঙগুলো আজকে তৈরি করে দেখাইনি। রং তৈরি করাটা ডিটেলসে দেখিয়ে দিই, কারণ হচ্ছে যে আপনারা যখন পুরো শাড়িটা কাজ করবেন যেন কোথাও কোনো সমস্যা না হয়, সম্পূর্ণটা আপনাদের কাছে পরিষ্কার লাগে। তো আমি এটা বলে দেবো কিভাবে আমি রং তৈরি করেছি। আর তার আগে দেখুন, এখানে আমি কিন্তু কয়েকটা কালারের ফুল দেব। তো এখানে আমি একে একে যেই কালারটা আমার দেওয়ার দরকার, একটা কালারের কাজ শেষ করে পরে আরেকটা কালারের কাজ শুরু করি, এতে করে আমার সময়টাও বেঁচে যায়। তো সবার শেষে আমি পেস্ট কালারটা দেব, কারণ পেস্ট কালারের পরিমাপটা বেশিই থাকবে, কারণ পেস্ট কালার একটু বেশি করে দিতে বলেছিল যেন পেস্টের একটা ছোঁয়া বেশি থাকে। তো কাস্টমারের পছন্দ অনুযায়ী কাজটা করা। তো এখানে যেই রঙগুলো আমি তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করেছি সেটা একটু বলে দিই। তো অ্যানকে এবং বাইন্ডার সমান পরিমাপে আমি নেই, সমান পরিমাপে নিয়ে আর তার সাথে সামান্য একটু নিউটেক্স নিয়েছি রঙটাকে একটু ঘন করার জন্য, যেন রঙটা ছড়িয়ে না যায়। তো এই মিশ্রণগুলো নিয়ে তার সাথে আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো মিশিয়ে নেবেন। আমি আমার কালারগুলো মিশিয়ে নিয়েছি। আর পেস্ট কালারের ব্যাপারে আমি একটু বলতে চাই, এটা আসলে দেখানো হয়নি। তো এই পেস্ট কালার কিভাবে তৈরি করেছি সেটা আমি একটু বলে দিই। অন্য একটা ভিডিওতে যদি আপনাদের কারো জানার থাকে আমি রংটা তৈরি করে দেখাবো। এই পেস্ট কালারটা তৈরি করেছি আমি একদম হোয়াইট কালার দিয়ে, যাকে বলে হোয়াইট পেস্ট। তো হোয়াইট পেস্টের সাথে আমি একটু অ্যানকে বাইন্ডার দিয়েছি রংটাকে একটু পাতলা করার জন্য। তো সাদা যে রংটা আছে হোয়াইট, তো এর মধ্যে আমি যে সবুজ কালারটা আছে পাতা কালার, সবুজ একটা কালার থাকে র কালার, সেই কালারটা একদমই হালকা একটু নিয়েছি। তো অল্প পরিমাপে নিয়ে নিয়ে কিন্তু এই পেস্ট কালারটা আমি তৈরি করেছি। একদম বেশি নেবেন না, অল্প করে নেবেন, এতে করে দেখবেন যে পেস্ট কালারের একটা সুন্দর কালার চলে এসেছে। তো যে কোনো রং আপনারা যদি রং তৈরি করেন একটা রং থেকে আরেকটা রং, তখন কী করবেন, অল্প পরিমাপে নেবেন, এতে করে দেখবেন কালারটা সুন্দর আসছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ এখানে শেষ হয়ে গেছে। তো এখন দেখুন, এখানে কিন্তু আমি এখন ডালপালা কিছু দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিছু কলির মতো হবে, যার জন্য একটু কালো কালার দিয়ে কালো রং নিয়েছি এখানে। তো কালো রংটা দিয়ে আমি একটু ডালপালা দিয়ে দিচ্ছি। তো কালো রংটাও কিন্তু সেম একইভাবে আমি র কালার দিয়ে সব রং তৈরি করে থাকি। তো আমি অ্যানকে বাইন্ডারের সাথে সামান্য একটু নিউটেক্স নিয়ে তার সাথে আমি কিন্তু কালো কালার, যে র কালারটা আছে সেটা দিয়েছি, আর এভাবেই তৈরি করে নিয়েছি। তো এখন ফুলগুলো যে দিয়েছিলাম, ফুলগুলোর সাথে মিল রেখে আমি এখানে যে ডালপালাগুলো দিয়েছি এখানে আমি সবগুলো রং থেকে একটু করে কলি দেব। তো এইভাবে সবগুলো কালার থেকে কলি দিয়ে আমি এখানে কাজটা কমপ্লিট করব। আর একদম শেষের যে কাজ সেটা হচ্ছে আপনার ফুলগুলোর মধ্যে মাঝখানে কিন্তু একটা করে সিলভার কালারের একটা করে ফুটা দেব। তো আফসান যে সিলভার কালারটা আছে সেটা দিয়ে একটা করে ফুটা দিলে কিন্তু আমার কাজ পুরোপুরি কমপ্লিট। তো এইভাবেই আমি পুরো শাড়িটা জুড়েই কাজ করে নেব। এটা হচ্ছে শাড়ির একদম লাস্ট সাইডের যে কাজটা।
তো লাস্ট সাইডের কাজটা করার পর আমি বাকি কাজটা করে নেব। তো আঁচলের ডিজাইনটা কিন্তু সেম একইভাবে, তো আঁচলটা একটু চড়া হয় সব সময়, এটা আমরা কিন্তু নিজেরাই করে থাকি। তো ডিজাইনটা একই রকম করেই হবে, শুধু এখানে যেমন চিকন করে এক নিচের সাইডটা করেছি, আর আঁচলে হবে একটু ভারী কাজ, কিন্তু সব ব্যাপারটা একই থাকবে। তো এখন দেখুন সিলভার কালারটা দিয়ে আমি কিন্তু কাজটাকে কমপ্লিট করে নিচ্ছি, আর যখন আমি ফোঁটাগুলো দিচ্ছি তখন কিন্তু ফুলের একদম সম্পূর্ণতা চলে এসেছে, আর দেখতেও ভালো লাগছে। আরেকটা জিনিস, জরির কাজগুলো কিন্তু ক্যামেরাতে অনেক সময় আসে না, বাস্তবে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো জানাতে ভুলবেন না। আর সেই সাথে আমি কিন্তু সামনে আরও অনেক নতুন নতুন বেবি ড্রেস এবং পাঞ্জাবির অনেক ডিজাইন শেয়ার করবো, সেগুলো যদি আমার পাশে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী যদি কিছু থাকে সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানাতে বা দেখাতে চেষ্টা করব। তো সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই কিন্তু আমার শক্তি। কারণ আমরা এখানে অনেক কষ্ট করি, সেগুলো আসলে দেখাতে পারি না, এক একটা ভিডিওর পিছনে অনেক অনেক কষ্ট থাকে, কারণ সব কিছুকে সামলিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ভিডিও করতে হয়, আর এটা এডিটিং করা, কাজটাকে ভিডিওতে তুলে ধরা অনেক পরিশ্রম, যারা করে তারাই জানে। তো যাই হোক, আজকে কথা বাড়াচ্ছি না কারণ আমার গলার অবস্থা একটু খারাপ, কারণ ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে। তারপর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ, ভুল অবশ্যই করতেই পারি, আর আমরা যারা মানুষ তারা তো ক্ষমা দৃষ্টিতে দেখাটাই উচিত। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।